হ্যালো ফ্রেন্ডস, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি সরি বিন্দু এই নাটকটা রিভিউ করবো। নাটকটা বাংলাদেশের একটা নাটক এবং সুলতান এন্টারটেনমেন্ট বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলে কিন্তু আজকের ডেটে কিন্তু নাটকটা কিন্তু ব্রডকাস্ট হয়ে গেছে। 43 মিনিটের এই নাটকটা কেমন হলো? এই নাটকটা কিন্তু লিখেছেন হলো তামান্না মীর ছর্ণা এবং এই নাটকটা ডিরেক্টেড বাই মোহাম্মদ মেহেদি হাসান জনি। এবং এই নাটকে কিন্তু খুব সুন্দর একটা গান রয়েছে, বেশ রোমান্টিক একটা গান রয়েছে, সেই গানটা কিন্তু গেয়েছেন হলো তাহসিন আহমেদ। তা এবার যদি আমি কাস্টিংয়ের কথা আসি, কাস্টিংয়ে রয়েছে আমাদের সবার প্রিয় জিয়াউল হক অপূর্ব, এবং এছাড়া রয়েছে কেয়া পায়েল, রয়েছে ফখরুল বাশার, রয়েছে মিলি বাশার। রয়েছে এখানে কেয়া পায়েলের যে ক্যারেক্টারটা, তার ক্যারেক্টার নাম হলো বিন্দু। সে কেক বানাতে ভালোবাসে এবং হোম মেড কেক, বিন্দুর হোম মেড কেক যথেষ্ট জনপ্রিয়। এবং এরকমই একটা সিচুয়েশনে কি হয় যে অপূর্বর যে ক্যারেক্টারটা, সেখানে সে একটা রীতিমতো তার কাছে একটা কেক আসে এবং সেই কেকটা এমনই একটা কেক, মানে কেকটা খেয়ে অ্যাটলিস্ট অপূর্ব মনে হয় যে সেটা কোনো পচা ডিম দিয়ে কেকটাকে বানানো হয়েছে। তারপরে অপূর্ব রীতিমতো রেগে যায়। এবং এখানে একটা ব্যাপার রয়েছে, এখানে 80,000 ফলোয়ার্স রয়েছে বিন্দু যে ক্যারেক্টার সেখানে, এবং অপূর্ব যে ক্যারেক্টারটা সেখানে কিন্তু তার ফলোয়ার্স 3 মিলিয়নের উপরে আর কি ফলোয়ার্স রয়েছে ইনস্টাগ্রামে। মানে বুঝতেই পারছেন যে অপূর্ব যে ক্যারেক্টারটা সেখানে, সে বিন্দুর ক্যারেক্টার থেকে অনেক বেশি, মানে ক্যারেক্টারের কথা বলবো না, মানে ফলোয়ার্স বেশি, যেহেতু কাজেই অপূর্বর যে ক্যারেক্টারটা সে যেটা বলবে সেটাই হয়তো বিন্দুর অনেক আঘাত লাগতেই পারে। তো এরকম সিচুয়েশনে কী হয়, সে একটা খারাপ রিভিউ দেয় অপূর্ব, এবং তার ফলে বিন্দুর যে কেক বিক্রি করার সেলটা অনেকটাই কমে যায়। তার একটার পর একটা কিন্তু যে অর্ডার সেগুলো সব ক্যান্সেল হতে থাকে। তা কেন সেটা হয় তার পিছনে কিন্তু অন্য একটা রহস্য রয়েছে, রহস্য বলবো না, একটা জাস্ট ছোটোখাটো একটা ইনসিডেন্ট রয়েছে। এবং সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই সরি বিন্দু এই নাটকটা দেখতে হবে। এবং নাটকটা একটু অন্যরকম, সাধারণত জিয়াউল হক অপূর্ব নাটকে যেরকম খুব একটা রোমান্টিক একটা টাচ থাকে এবং খুব একটা দুঃখ দুঃখ ফিল ব্যাপারটা থাকে, এখানে অ্যাটলিস্ট সেই ব্যাপারটা নেই। একদম এন্ডিংটা ঠিকঠাকই আছে, এরকম হওয়াটাই মানে আমরা এক্সপেক্ট করছিলাম আমরা অডিয়েন্সটা। কিন্তু তারপরেও কেন যদি মনে হয় যে হ্যাঁ, যে মানে রাইটিংটা একটু যদি স্ট্রং হতো বেশ ভালো হতো। কেয়া পায়েলকে বেশ মিষ্টি লেগেছে, এছাড়া অপূর্বকে তো যথেষ্টই ভালো লাগে, এবং অপূর্বর কথা যতই বলবো ততই কম বলা হবে। তিনি কিন্তু অনেক অ্যাক্ট্রেসের সাথে অনেক অনেক নাটক করেছেন এবং সবার সাথে কিন্তু তার যে ক্যারেক্টার, সে যে ক্যারেক্টার ঢুকে যায় সেটা কিন্তু মানে মিলেমিশে একাকার হয়ে যায়, যার জন্য কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এবং অপূর্ব এবং কেয়া পায়েলকে দুজনকেই কিন্তু খুব মিষ্টি দেখিয়েছে এখানে। ফখরুল বাশার এবং মিলি বাশার কিন্তু কেয়া পায়েলের বাবা মায়ের ভূমিকা অভিনয় করেছে, তাদের স্ক্রিন প্লে যথেষ্ট কম কিন্তু তারপরেও বেশ ভালো। অপূর্বর এক বন্ধুর ভূমিকা যিনি অভিনয় করেছেন, সরি তার নাম আমি জানি না, সে যতটুকু সময় স্ক্রিনে এসেছে রীতিমতো বেশ মজাদার তিনি অভিনয় করেছেন। তা সব মিলিয়ে 43 মিনিট নাটকটা কিন্তু জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা দেখতেই পারেন। নাটকটা আজকে রিলিজ হওয়ার পর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু নাটকটার ভিউজ অলমোস্ট 2,66,329 হয়ে গেছে। হ্যাঁ, আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি অলরেডি এতটা কিন্তু ভিউজ চলে আসে, এবং বাংলাদেশের দর্শকদের অনেক অনেক থ্যাঙ্কস জানাতে হয়, কারণ কিন্তু তারা কিন্তু নাটক রীতিমতো ভালোবাসে এবং তারা কিন্তু এই যে সাপোর্টটা দেয় সেটা কিন্তু খুব খুব জরুরি। তা এটাই ছিল আমার সরি বিন্দু নাটকের রিভিউ বলতে পারেন। ভালো লাগলে তাদের লাইক শেয়ার কমেন্ট, আর যদি মনে করেন যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে রেড বাটনটা প্রে করে দেবেন, এবং তার সাথে তো আমার চ্যানেল আপনার সাথে রইলই সবসময়। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন, টাটা।